আজকে হাইকোর্ট একটা ইন্টারিম রুলিং দিয়েছে, আমরা প্রথম থেকেই বলছি বিচার ব্যবস্থার প্রতি অনেক পূর্ণ আস্থা আছে আমাদের। কারণ প্রথম ইস্যু ওনার হেলথ, ওনার শরীর ভালো নেই, চিকিৎসকরা যেমন পরামর্শ দেবে ওনার তো চিকিৎসা চলছে, অক্সিজেন সাপ্লাই সেরকমভাবে চিকিৎসা চলছে। আমি কি জানি না, যেরকম ডক্টর অ্যাডভাইস করবে এটা আমাদের হাতে, যেমন চিকিৎসক বলবে সেরকমভাবে। আমার জানা নেই কোনো বেঞ্চ গঠন হয়েছে বলে আমার কাছে, আমি কথা বলবো।